আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহেমিন, তোমাদের সাথে আছি আমা এক্সপ্লেন্স ইউটিউব চ্যানেল থেকে। তোমরা যারা আমাদের চ্যানেলটি প্রথমবার দেখছো তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমরা প্রতিনিয়তই তোমাদের জন্য অ্যামেজিং সব কন্টেন্ট নিয়ে হাজির হব। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আকামে গা কিল নামের 14 এপিসোড। আশা করি এই এপিসোডটিও তোমাদের কাছে ভালো লাগবে। তার আগে পূর্বের এপিসোডের কিছু রিক্যাপ হয়ে যাক। আগের এপিসোডে আমরা দেখেছিলাম নতুন ধরনের কিছু ডেঞ্জার বিস্ট রাজধানীর মানুষের ওপর আক্রমণ করে দিলে ইয়েগারিস্ট আর সেনাদল মিলে তাদেরকে আটকানোর চেষ্টা করে। অন্যদিকে নাইট্রেডও একই কাজ করতে বের হয়। এরপর বিস্টদের খুঁজতে গিয়ে হঠাৎ তাসুমির সাথে এজডেতে দেখা হয়ে যায়। এখন শুরু করছি এপিসোড 14। এপিসোডটির শুরুতে আমরা তাসুমি আর এজডেতকে সামনাসামনি দাঁড়িয়ে থাকতে দেখি, যেখানে এজডেত তাসুমিকে আবারও দেখতে পেয়ে বিশ্বাসই করতে পারছিল না। এরপর এজডেত তাসুমিকে জড়িয়ে ধরে বলে, তোমার পালিয়ে যাওয়ার সাহস কী করে হয়েছিল তাসুমি, জানো আমি তোমার জন্য কত কষ্ট পেয়েছি। তখন তাসুমি কোনো উত্তর না দিয়ে এজডেত এত রাতে এখানে কী করছিল তা জিজ্ঞেস করে। তার জবাবে এজডেত বলে, আমি ডেঞ্জার বিস্টদের মারার জন্য বের হয়েছিলাম, কেননা রাতেই তাদের আনাগোনা বেশি থাকে। এরপর এজডেত হঠাৎ জিজ্ঞেস করে ওঠে, তাসুমি তুমি এখানে এত রাতে একা কী করছিলে। তার কথা শুনে তাসুমি ভাবে, যদি এখন আমি তাকে ভালো কোনো উত্তর না দিই তাহলে সে আমার উপর সন্দেহ করতে শুরু করবে। এসব ভেবে তখন সে আগে এজডেতকে তাকে ছাড়তে বলে। কিন্তু এদিকে এজডেতও নাছোড়বান্দা ছিল, এতদিন পর নিজের ভালোবাসাকে কাছে পেয়ে সে তাকে আর ছাড়তে চাইছিল না। এরপর তাসুমি কোনো মতো নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে বলে, আমি শুনেছিলাম এই পাহাড়ে অনেক ডেঞ্জার বিস্ট বসবাস করে, তাই আমি তাদের সাথে লড়াই করে নিজের দক্ষতাকে আরও বাড়াতে এসেছিলাম। এরপর এজডেত তার কাছে এসে বলে, সত্যি এই অল্প দিনেই তুমি অনেক শক্তিশালী হয়ে উঠেছ তাতসুমি। হ্যাঁ, এটা ঠিক যে এখানে অনেক ডেঞ্জার বিস্ট বসবাস করে, কিন্তু দেখো ভাগ্য কি অবাক করা জিনিস, তাই না? আজকে এই নিকৃষ্ট বিস্টদের জন্যই আমি আবারও আমার ভালোবাসাকে খুঁজে পেলাম, আমি সত্যি অনেক বেশি খুশি। তার কথা শেষ না হতেই হঠাৎ সে পাথরের আড়ালে কারো উপস্থিতি টের পেয়ে তাকে বাইরে বেরিয়ে আসতে বলে। তার কথা শুনে আগের এপিসোডে দেখানো সে বিদঘুটে ছেলেটি হাসতে হাসতে বেরিয়ে এসে বলে, আমি তো ভেবেছিলাম আমি অনেক ভালোভাবে লুকিয়েছি, কিন্তু তুমি তবুও আমার উপস্থিতি টের পেয়ে গেলে সেনাপ্রধান এজডেত, এজন্যই হয়তো সবাই তোমাকে সবথেকে শক্তিশালী বলে। যাই হোক, আমার তোমাদের সাথে নষ্ট করার মতো সময় নেই। একথা বলে ছেলেটি তার ইম্পেরিয়াল আর্মস সাম্ভালা ব্যবহার করে তাসুমি আর এজডেতকে একটি দ্বীপে পাঠিয়ে দিয়ে হাসতে শুরু করে। এদিকে হুট করে একটি দ্বীপে এসে পড়ায় তাসুমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে তখন এজডেতকে তাকে একটি ঘুষি মেরে দেখতে বলে যে তারা কোনো স্বপ্নের মধ্যে আটকা পড়ে আছে কিনা। তাসুমির কথা শুনে এজডেত তাকে মারতে প্রস্তুত হলে তাসুমি আঘাত সহ্য করার জন্য নিজের চোখ বন্ধ করে ফেলে। তখন এজডেত আচমকা তাসুমিকে কিস করে বলে, এটা কোনো স্বপ্ন কিংবা কল্পনা নয় বোকা, এখানের আবহাওয়া, বাতাসে, সমুদ্রের লোনা পানির গন্ধ, এসব কিছু দ্বারাই বোঝা যাচ্ছে এটা একটা বাস্তব কোনো জায়গা। মনে হয় সেই ছেলেটা তার আর্মসের মাধ্যমে আমাদেরকে কোনো জায়গায় টেলিপোর্ট করে পাঠিয়ে দিয়েছে। টেলিপোর্ট অর্থ কোনো জায়গা থেকে অন্য কোনো জায়গায় মুহূর্তের মধ্যে এসে পড়া। এজডেত তখন আরও বলতে শুরু করে, ইম্পেরিয়ালের 48টি আর্মস পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি শুনেছি এদের মধ্যে কিছু আর্মকে একটি অনেক প্রাচীন গোপন আর্ট দিয়ে তৈরি করা হয়েছিল, যেন সেগুলো দিয়ে সময় আর স্পেস বা অন্য কোনো জায়গাকে পরিবর্তন বা নিয়ন্ত্রণ করা যায়। তার কথা শুনে তাসুমি অনেক বেশি অবাক হয়ে গেলে এজডেত বলে, চলো এখন তাহলে এই জায়গাটা খতিয়ে দেখা যাক। এমনটা বলেই সে তার শক্তির মাধ্যমে সেখানে একটা বরফের মতো পাহাড়ে তৈরি করে তাসুমিকে নিয়ে অনেক উপরে উঠে যায়। এরপর সে আশেপাশের সুন্দর দৃশ্য দেখে বলে, মনে হচ্ছে আমরা কোনো ডেটে এসেছি, তাই না তাসুমি? তখন তাসুমি বলে ওঠে, এমন পরিস্থিতিতেও তুমি এসব কীভাবে ভাবতে পারো? এরপর হঠাৎ এজডেত তাসুমিকে আবারও জড়িয়ে ধরে বলে, আমরা যেন কোথায় ছিলাম? ও আচ্ছা, আমরা তো একটা ডেটে রয়েছি, তাই না? কিন্তু সে তার কথা শেষ না করতেই তখনই সমুদ্র থেকে একটা বিশালাকার দানবাকৃতির ডেঞ্জার বিস্ট বেরিয়ে আসে, যেটি দেখতে একদম ডক্টর স্টাইলিশের বিশালাকার বিস্টির মতোই দেখাচ্ছিল। তখন তাসুমি কিছুটা ভয় পেয়ে ভাবে, নাইট্রেডের সকল সদস্যরা মিলে সেই ডেঞ্জার বিস্টকে হারাতে হয়েছিল, শুধু আমরা দুজন মিলে কি এটাকে হারাতে পারবো? এরপর বিস্টটি তাদের দিকে এগোতে শুরু করলে এজডেত তার একাঘাতেই সেটিকে ধরাশায় করে ফেলে। কিন্তু এরপর বিস্টটি আবারও নিজের পায়ে দাঁড়িয়ে পড়লে এজডেত বলে, বাহ, তুমি এখনও শেষ হওনি, এখন তো এই পরিবেশটা আরও মজাদার হয়ে উঠবে। তখন তাসুমি তাকে বিস্টির মূলদেহে আঘাত করতে বলে এজডেত বলে, আমিও তাই ভাবছিলাম, আমাদের চিন্তাধারায় কতটা মিল রয়েছে, তাই না? নিশ্চয়ই আমরা একে অপরের জন্যই তৈরি হয়েছি। এমনটা বলে সে বিশাল বড় একটা বরফের টুকরা বানিয়ে বিস্টিকে পুনরায় আঘাত করলে বিস্টি সেটিকে ডস করে ফেলে। তখন তাসুমি পুরো উদ্যমে সেটির মাথার দিকে ছুটতে শুরু করলে এজডেত ভয় পেয়ে তাকে যেতে বারণ করে। তাসুমি তখন গিয়ে বিস্টির মাথায় থাকা তার মূলদেহটিকে আঘাত করে মেরে ফেললে এজডেত বেশ অবাক হয়ে বলে, আমি তোমার সামনে আমার শক্তি শো অফ করে তোমাকে ইমপ্রেস করতে চেয়েছিলাম প্রিয়, কিন্তু এখন তো তুমি আমাকে আরও বেশি ইমপ্রেস করে দিলে। সেসব বলছে তখনই নিচ থেকে আরেকটি বিস্ট এসে পড়লে এজডেত সেটিকে তার উপর ছেড়ে দিতে বলে। এরপর সে একটি বিশাল বড় বরফের পাথর এনে সেই বিস্টিকে পিষে ফেললে তাসুমি হতবাক হয়ে ভাবে, সে তো আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, তুমি একে কিভাবে মারবে আকামে? এরপরের সিনে তারা দুজন বসে বিশ্রাম নিচ্ছিল।
তখন এজরাত বলে তাহলে এখানেই সে নতুন প্রজাতির বিস্টগুলোকে লুকিয়ে রেখেছিল। এবার বিশ্রাম শেষে তারা কি করবে তা জিজ্ঞেস করলে এজরাত বলে আমরা আমাদের আশেপাশের পরিবেশ সম্পর্কে আরও তথ্য বের করব। এরপর তারা দ্বীপটিতে ঘুরে বেড়াতে গিয়ে অনেক আনন্দঘন মুহূর্ত কাটায়। রাতে তারা একসাথে বসে থাকার সময় এজরাত বলে এই দ্বীপটি রাজধানী থেকে অনেক দূরে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এই পুরো নির্জন দ্বীপে শুধুমাত্র আমরা দুজনই রয়েছি, এখানে আর কেউই নেই, শুধু তুমি আর আমি। এখন তুমি কি করতে চাও তা সম্পূর্ণই তোমার সিদ্ধান্ত তাসুমি। হয়তো তোমরা বুঝতে পেরেছ এজরাত কি বোঝাতে চেয়েছে। তাসুমি এজরাতের কথা শুনে বেশ বিচলিত হয়ে বলে আমরা কি করব তা আমি কি করে বলবো। তার কথা শুনে এজরাত বলে ওঠে তাসুমি তুমি খুবই বোরিং। বোরিংয়ের বাংলা এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, এরপর এজরাত বলে আমি জানি এখান থেকে কিভাবে বের হতে হবে। এরপর সে তাসুমিকে নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তারা প্রথমে এই দ্বীপে এসেছিল। সেখানে কিছু জলজল করতে দেখে এজরাত বলে আমি জানতাম যে গেট দিয়ে আমরা এসেছিলাম সেখানে এখান থেকে বের হবার কোনো না কোনো রাস্তা অবশ্যই রয়েছে, হয়তো ছেলেটি এই রাস্তা দিয়েই বিস্টগুলোকে বাইরে বের করত। তখন তাসুমি বলে তার মানে যদি আমরা এখানে অপেক্ষা করি তাহলে এই গেট পুনরায় খুলে যেতে পারে। তার কথা শুনে এজরাত বলে হ্যাঁ, তাছাড়াও এখান থেকে বেরোবার আরেকটা পথ রয়েছে। কিন্তু তার আগে সে এতটুকু বলে থেমে গেলে তাসুমি বলে কিন্তু তার আগে কি। তখন এজরাত আবারও তাসুমিকে জড়িয়ে ধরে বলে এখান থেকে বেরোবার আগে কেননা দুজন দুজনের সাথে মিলে একাকার হয়ে একে অপরকে আরও কাছ থেকে জেনে নেওয়া যাক। এবার তাসুমি কোনো মতো নিজেকে ছাড়িয়ে বলে দাঁড়াও এজরাত এসব কী করছো। তার কথা শুনে এজরাত তার উপর এক প্রকারে চড়ে বসে বলে যদি তুমি চাও আমি থেমে যাই তাহলে তুমি আমাকে তোমার সম্পর্কে বলতে শুরু করো, তুমি এত সুন্দর করে তলোয়ার চালানো কী করে শিখলে, কেই বা তোমাকে এসব শিখিয়েছে। তখন তাসুমি বলতে শুরু করে আমাদের গ্রামে একজন অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন যিনি আমাকে তলোয়ার চালানো শিখিয়েছেন, শুধু তাই নয় রাজধানীতে টিকে থাকার জন্য যা যা প্রয়োজন আমি তার কাছ থেকেই সব কিছু শিখেছি। তখন এজরাত বলে তুমি সত্যিই অনেক পারদর্শী তাসুমি। এবার তাসুমি বলে তুমিও তো অনেক শক্তিশালী, তুমি তো হয়তো খুব সহজে সব কিছু করতে পারো এজরাত। তার কথা শুনে এজরাত বলে এমনটা নয় তাসুমি, এমন অনেক কিছু রয়েছে যা আমি পারি না, আমি নিয়াওয়ের বাসি শব্দে মুগ্ধ হতে পারিনি, যদিও সবার কাছেই সেটি খুবই ভালো লাগতো। এজরাতকে এভাবে নির্ভয়ে সব কিছু বলতে দেখে তাসুমি ভাবে যদি সে আমায় এতটাই ভালোবাসে তাহলে এটা সুযোগ নিয়ে আমি তার কাছ থেকে আরও অনেক বেশি তথ্য জেনে নিতে পারবো। এমনটা ভেবে সে বলে তাহলে তুমিও কি রাজধানীর বাইরে জন্মেছো। উত্তরে এজরাত বলে তুমি ঠিক ধরেছো, আমি উত্তরের এমন একটা গোত্রে জন্মগ্রহণ করেছিলাম যারা শুধুমাত্র ডেঞ্জার বিজদের শিকার করেই জীবন অতিবাহিত করত, আমি সেই গোত্রের প্রধানের মেয়ে ছিলাম। এবার এজরাত তার অতীত সম্পর্কে তাসুমিকে সব কিছু খুলে বলতে শুরু করলে আমরা জানতে পারি ছোটবেলা থেকে সে তার বাবার মতো অদম্য সাহসী আর শক্তিশালী ছিল। তার বাবার চিন্তাধারা এমন ছিল যে দুর্বলদের সবসময় শক্তিশালীদের হাতেই মরতে হয়, এমনকি এজরাতের মা মারা যাওয়ার কারণ হিসেবেও তিনি একই কথা ভাবতেন যে তার মাও দুর্বল থাকার কারণেই মারা গিয়েছেন। বাবার এমন চিন্তাধারায় বড় হতে থাকলে এজরাতও একই মনোভাব পোষণ করতে শুরু করে। এদিকে তার বাবা বুঝে গিয়েছিলেন এজরাত অনেক সাহসী আর শক্তিশালী হলেও সে ধীরে ধীরে তার মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। এরপর একদিন এজরাত একটি বিশাল বড় পাখির মতো বিষকে মেরে অনেক বেশি খুশি হয়ে বাড়ির দিকে যেতে শুরু করে, এটা ভেবে যে তার বাবা তার উপর অনেক গর্ব করবেন। কিন্তু যখন সে বাড়িতে পৌঁছায় সেখানে চারপাশে শুধু আগুন জ্বলছিল। তখন সে তার অর্ধমৃত বাবার কাছে জানতে পারে উত্তরের সৈনিকরা তাদের উপর হামলা করে দিয়েছিল। মৃত্যুর সময়ও তিনি এজরাতকে একই কথা বলে যান, আমরা দুর্বল ছিলাম বলেই আজ আমরা বিজয়ী হতে পারিনি, তাই নিজেকে আরও বেশি শক্তিশালী করো এজরাত। এরপর থেকে এজরাত একাই ডেঞ্জার বিজদের শিকার করতে শুরু করে, কিন্তু এটা তার খোরাক মেটানোর জন্য যথেষ্ট হয় না বলে সে রাজধানীতে এসে মিলিটারিতে যোগ দেয়। তফাৎ শুধু এতটুকু ছিল যে তাকে এখন ডেঞ্জার বিজদের জায়গায় মানুষদের মারতে হতো। তার অতীতের গল্প শুনে তাতসুমি বলে তাহলে এজন্যই কি তুমি উত্তরের জনপদকে এত করুণভাবে ধ্বংস করে দিয়েছিলে। তখন এজরাত জবাব দেয় আমি আমার প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে মেরেছি, বিষয়টা এমন নয়, আমি শুধুমাত্র রাজার আদেশ পালন করছিলাম। শুনো তাতসুমি, আমি আমার বাবার মৃত্যুর জন্য অবশ্যই কষ্ট পাই, কিন্তু সেদিন তার মৃত্যু হয়েছিল কেননা তিনি দুর্বল ছিলেন, মারো নয়তো মরো, এটাই প্রকৃতির নিয়ম, আর এমন করেই আমাদেরকে বেঁচে থাকতে হয়। এজরাতের এমন নিষ্ঠুরতার কথা শুনে তাসুমি স্তব্ধ হয়ে গেলে সে তাকে জিজ্ঞেস করে তোমার কি আমার সম্পর্কে আরও কিছু জানতে ইচ্ছা করে তাসুমি। তখন তাসুমি তার আন সম্পর্কে জানতে চাইলে এজরাত তাসুমির হাত নিয়ে তার বুকের উপর থাকা সেই মার্কের উপর রেখে বলে এটাই আমার ইম্পেরিয়াল আর্মস, আমি যখন সেনা দলে অনেক ভালো করতে থাকি তখন আমাকে আর্মস ব্যবহারের জন্য সুযোগ দেওয়া হয়, কিন্তু সেখানে থাকা কোনো আর্মসই আমার শক্তিমত্তা আর মহত্বের সাথে যথেষ্ট বলে মনে হচ্ছিল না। অনেকগুলো আর্মস দেখার পরও পছন্দ না হলে তারপর এজরাতের নজর পড়ে ডেমোনিক আর্মের পিয়ালার উপর। আসলে এটি ছিল একটি অনেক বেশি শক্তিশালী ডেঞ্জার বিস্টের জীবনী শক্তির রক্ত, যে বিস্টটি উত্তরে বরফে বসবাস করত। ঐতিহাসিকদের মতে সেই ডেমোনিক ব্লাড যে পান করবে সে সেই বিস্টের ন্যায় বরফের উপর নিজের নিয়ন্ত্রণ পেয়ে যাবে, কিন্তু এ পর্যন্ত কেউই এটিকে পান করে জীবিত থাকতে পারেনি। তখন এজরাত সেটিকে পান করতে চাইলে রাষ্ট্রপতি তাকে বাধা দিতে চায়, কিন্তু এজরাতের মনে হচ্ছিল সে আর্মসটি যেন তাকে তার দিকে টানছিল।
এরপর রেজড ছেটিতে থাকা ব্লাডের পুরোটাই পান করে ফেলে, যেখানে তার শুধুমাত্র এক গ্লাস পান করলেই যথেষ্ট হতো। সেটিকে পান করার পর মুহূর্তেই এজরাতের মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে যায়। এরপর সে শুধু তার মাথায় খুন, ধ্বংসলীলা, ক্ষয়ক্ষতি এসব শব্দ শুনতে পারে, যেন বিস্টির স্পিরিট তার মাথাকে কাবু করতে চাইছিল। কিন্তু এজরাত এতটাই শক্তিশালী ছিল যে সে উল্টো বিস্টিকে নিয়ন্ত্রণ করে তার শক্তিকে নিজের করে নেয়। তখনই তার বুকে সেই মার্কটির প্রকাশ ঘটে। এদিকে এজরাতের কাছ থেকে এসব শুনে তাসুমি যেন হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারে যে এজরাতকে কেউই বদলাতে পারবে না, কেননা সে ডেঞ্জার বিস্টের রক্তপান করার আগে থেকেই এতটা নির্মম, নিষ্ঠুর আর নির্দয়ালু ছিল। এরপরে সিনে আমাদের আবারও সেই ছেলেটিকে দেখানো হয়, যে কিনা কথা কথা বলে ফেলে সে রাষ্ট্রপতির ছেলে। এরপর সে পুনরায় সেই গেটটিকে খোলার কথা চিন্তা করে। এদিকে এজরাত তাসুমির সাথে কথা বলছিল, এমন সময় তার মাথার উপর দিয়ে নাজেন্দার নিয়ে আসা সেই ডেঞ্জার বিস্টের মতো একটি বিস্ট উড়ে যেতে দেখলে এজরাত সেটিকে ধরার জন্য তার পেছন পেছন ছুটতে শুরু করে। তখনই তাসুমির সামনে সেই গেটটি খুলে গেলে সেখান থেকে পালিয়ে যাওয়ার এই সুযোগটি কাজে লাগাতে চায়। কিন্তু পরমুহূর্তেই তার এজরাতের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়ে যায়। এরপর সে এজরাতকেও সেখান থেকে বের হবার একটি সুযোগ দিতে চেয়ে তাকে ডাক দিয়ে আগে নিজে বেরিয়ে পড়ে। এরপর আমরা দেখি এজরাতও সেখান থেকে বেরিয়ে পাহাড়ের চূড়ায় এসে তাসুমিকে খুঁজতে শুরু করে। কিন্তু সে তাকে আশেপাশে কোথাও না দেখে ভাবে, তাহলে তাসুমি কি অন্য কোনো জায়গায় টেলিপোর্ট হয়ে গেল নাকি। তখন আমরা দেখি তাসুমি ইনকার্সিয়র সাহায্যে অদৃশ্য হয়ে একটি পাথরের পেছনে লুকিয়েছিল। এদিকে এজরাত বলতে শুরু করে, যেমনিভাবে আজকে আমাদের দেখা হয়েছে ঠিক তেমনি আমাদের আবারও দেখা হবে তাসুমি, এটা আমার বিশ্বাস, আমার ভালোবাসা আমাদের আবারও মিলিত করবেই। একথা বলে সেখান থেকে চলে যায়। তখন তাসুমি ভাবে, আমাদের দেখা অবশ্যই হবে এজরাত, কিন্তু এরপর যখন আমাদের দেখা হবে তখন আমরা একে অপরের প্রতিপক্ষ হিসেবে থাকব। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। আজকের এপিসোডটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আমার এক্সপ্লেনেশন তোমাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক, কমেন্ট ও তোমার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করতে ভুলবে না। পরবর্তী এপিসোডগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো আমি মোহামিন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।